মধ্যপ্রাচ্য প্রায় অনেক বছর ধরে বিশ্বের অন্য সব অঞ্চলের তুলনায় সামরিক শক্তিতে বেশ পিছিয়ে ছিল। তবে গেল কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্য সামরিক শক্তিতে ব্যাপক উন্নতি সাধন করে, যার ফলে পশ্চিমা বিশ্বের মতো এতটা শক্তিশালী না হলেও সামরিকভাবে নিজেদের অবস্থান জোরদার করতে পেরেছে। মধ্যপ্রাচ্য বলতে মূলত 18টি আরব, উত্তর আফ্রিকান ও মধ্য এশিয়ার দেশের সমন্বয়ে গঠিত অঞ্চলকে বোঝায়। পূর্বে দূরপ্রাচ্য ও নিকট প্রাচ্যের সাথে সমন্বয় করে বিংশ শতাব্দীর শুরুর দিকে মধ্যপ্রাচ্য শব্দটির ব্যবহার হয়ে আসছে। মধ্যপ্রাচ্যে মোট দেশের সংখ্যা 18টি, যাদের মধ্যে 13টি দেশ আরব, আয়তনে সৌদি আরব ও জনসংখ্যায় মিশর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ। কয়েকটি দেশ বাদে মধ্যপ্রাচ্যে প্রায় সব দেশেরই সামরিক সক্ষমতা রয়েছে, তবে এর মধ্যে শীর্ষে রয়েছে 5টি দেশ। এই শীর্ষ 5 দেশের মধ্যে শেষের অবস্থানে আছে সৌদি আরব। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তালিকার 5 নম্বরে আছে দেশটি। সামরিক শক্তিতে বিশ্বে যার অবস্থান 20 নম্বরে। সৌদির সামরিক বাজেট $4600 কোটি, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। বিশ্বের শীর্ষ সমরাস্ত্র আমদানিকারক দেশ হওয়ায় সৌদির সামরিক বাহিনীর অস্ত্র সবচেয়ে আধুনিক। দেশটির মোট সেনা 480,000 এবং প্যারামিলিটারি 125,000। 4 নম্বরে আছে ইসরায়েল, যার বিশ্বের র্যাঙ্কিং 18তম। ইসরায়েলের সামরিক বাজেট প্রায় $1800 কোটি, মোট সেনা 646,000, রিজার্ভ সেনা রয়েছে 465,000 এবং প্যারামিলিটারি 8,000। মার্কিন সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ইসরায়েলের পারমাণবিক বোমা রয়েছে 90টি। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ 14 নম্বরে আছে ইরান। ইরানের সামরিক বাজেট $500 কোটি, সেনা সংখ্যা 875,000-এর মধ্যে 90,000 প্যারামিলিটারি। পারমাণবিক শক্তিও রয়েছে দেশটির। ইরান তাদের প্রথম পারমাণবিক কার্যক্রম শুরু করে 1950-এর দশকে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ 213 নম্বরে তুরস্কের স্থান। দেশটির সামরিক বাহিনীতে রয়েছে 775,000 সেনা, প্যারামিলিটারি 1,50,000। 2023 সালে দেশটির সামরিক বাজেট প্রায় 3 গুণ বাড়িয়ে $2500 কোটি করা হয়েছে। সম্প্রতি তুরস্কের সামরিক শক্তিতে যুক্ত হয়েছে শক্তিশালী ও ধ্বংসাত্মক ব্যালিস্টিক মিসাইল। সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে মিশর। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ বিশ্বে যার অবস্থান 12তম। দেশটির সামরিক বাজেট $435 লাখ, দেশটির সেনা সংখ্যা 12,30,000, প্যারামিলিটারি রয়েছে 3,00,000। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন থেকে অস্ত্র আমদানি করে মিশর। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ও দক্ষ সামরিক বাহিনী মিশরে, এজন্য মিশরকে নিজেদের জোটে ধরে রাখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। iBTV USA, New York.